বলা হয় ধাত্রীফল, যা মাতৃ দুধের সমান উপকার দেয়। তাই আয়ুর্বেদ বলছে, খালি পেটে খাবে জল, ভরা পেটে ফল, নাকে কানে দিবে তেল, মাঝে মধ্যে খাবে কচি কাঁচা বেল। এই মিশ্রণে রয়েছে কচি বেল, আয়ুর্বেদে যাকে বলা হয় শ্রীফল, যা পেটের জন্য অমৃত ফল। পেটের জন্য মানুষের লড়াই, আমরা প্রত্যেকে জানি স্বাস্থ্য হচ্ছে সম্পদ। আর স্বাস্থ্য কি নাম তোমার? বিশাল, বাড়ি কোথায়? কাশিয়ারা। এই কি সব সকালবেলা থেকে এইসব কি নিয়ে এসছো? এগুলো আয়ুর্বেদিক ওষুধ কদিন ধরে এইসব? এইটা কি তুমি একা, মানে তুমি প্রথম করছো না তোমার বাবারা করতো? বাবারা করতো, বাবারা অসুস্থ নাকি এখন? বাবারা এখন অসুস্থ, তার জন্য তোমাকে আসতে হচ্ছে। এই বাবারা কিভাবে বিক্রি করতো? এই এরকম গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করতো এই ওষুধগুলো। কি মানে যারা নেয় তাদের নিরাময় হয়? হ্যাঁ হয়, নিরাময় হয়। হ্যাঁ নিরাময়। এগুলো যা প্রিন্ট আছে তোমরা, এই যে এখানে এটা 315 টাকা দাম। এটা কি, এটা এটা কি হয়? এটাই কি খিল, খিদে খোলা, খিদে খোলা। এটার দাম লেখা আছে 315। তোমার তুমি কত করতে বিক্রি করো? এটাই 200-250। যে কোনো জিনিসের একবার প্রিন্ট অনুসারে দাম নাও না তো? তুমি তোমার তোমাদের লাভ কিরকম থাকে? এতে লাভ থাকে 50 টাকা লাভ থাকে। এসব বলো না, তাহলে তো লোকে বলবে যে বাপরে এত লাভ করছে। এই যে তুমি, তোমার বয়স কত? হ্যাঁ 16 বছর বয়সে তুমি এরকম করছো কি উপায়? বাড়িতে কি খুব অভাব নাকি? হ্যাঁ অসুস্থ, ক্যান্সার, এর জন্য তুমি এই ব্যবসাটাকে বেশি নিয়ে যাও। আবার পড়াশোনাটাও করো, পড়াশোনা করো। কোন ক্লাস? ক্লাস 10। ক্লাস 10-এ তুমি পড়াশুনো করো। পড়াশুনো কোন স্কুলে করো? হ্যাঁ বুঝতে পারি। ওখানে তুমি পড়াশুনোও করো, আবার এটা সকাল এই এই যে এই ব্যবসাটা কতক্ষণ করো মোটামুটি তুমি? একটা। তাহলে স্কুল যাও কবে? উল্টোপাল্টা তোমাকে কিছু বলো না তো। হ্যাঁ কাজ করে খাও, কি আর করবো, আমার ব্যবসা দেখতে হচ্ছে। ভালো থেকো, পড়াশোনাটা এগিয়ে যাও, পড়াশোনা ভালো করে করো। সামনে মাধ্যমিক, মাধ্যমিক তো সামনে, পড়াশোনাও করো। এটাও যেমন করছো ভালো করে পড়াশোনা, ভালো থেকো। আরেকবার নামটা বলো তোমার। বিশাল, থ্যাংক ইউ।